নাম শুধু একজন মানুষের পরিচয়ই বহন করে না, বহন করে আরও অনেক কিছু। যেমন নামের প্রথম অক্ষর দিয়ে নাকি বোঝা যায় আপনি কেমন ধরনের মানুষ, আপনার স্বভাব চরিত্র কেমন। অনেকে মানেন, অনেকে মানেন না। মানা না মানাটা অবশ্যই নিজের ব্যক্তিগত ব্যাপার। তাহলে আসুন জেনে নেওয়া যাক, আপনার বা আপনার চেনা পরিচিত কারোর নামের প্রথম অক্ষরটা যদি এম দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি বা সে কেমন ধরনের মানুষ, তার চরিত্রটাই বা কেমন, জেনে নেওয়া যাক সেই বিষয়। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। যাদের নাম এম দিয়ে শুরু তারা ধার্মিক হয়, ভগবানে বিশ্বাস করেন, তারা স্বভাবের দিক দিয়ে অনেক সৎ। এই ধরনের মানুষরা পরিশ্রমী হন, তাই সাফল্যও পায়। এম দিয়ে শুরু নামের মানুষরা আত্মবিশ্বাসী হয়, শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করতে ভালোবাসে। এম দিয়ে শুরু নামের মানুষরা খুব রোম্যান্টিক হয়, মনের মানুষকে এরা খুবই ভালোবাসেন। এই ধরনের মানুষরা বেশ বুদ্ধিমান হয়, সব কিছু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করেন। যাদের নাম এম দিয়ে শুরু তাদের ধৈর্য অনেক কম হয়, নানা সময় বিতর্কে জড়িয়ে পড়েন, যার জন্য নানা সমস্যায় পড়তে হয়। এই ধরনের মানুষরা সব বিষয়েই তর্ক করেন, তাই অহেতুক ঝামেলায় জড়ায়। এম দিয়ে শুরু হওয়া নামের মানুষরা বিপদে সবসময় মানুষের পাশে থাকে, তবে নিজের বিপদে মানুষকে সেভাবে পাশে পায় না। তারা অল্পেতেই রেগে যায়, ছোটোখাটো ঘটনাতেই তারা মেজাজ হারিয়ে ফেলে। এম দিয়ে নাম শুরু হওয়া মানুষরা তাড়াতাড়ি কারো প্রেমে পড়েন না, নিজেকে প্রকাশ করতে এবং অন্যদের কাছে যাওয়ার জন্য তাদের কিছুটা সময় লাগে। তারাও কারো কাছে যেতে একটু বেশিই সময় নেয়, তবে তিনি যাকে ভালোবাসেন তার পাশে তিনি সর্বদা দাঁড়ান। এম দিয়ে শুরু হওয়া নামের মানুষরা খুব গম্ভীর প্রকৃতির হয়, সবসময় চিন্তায় মগ্ন থাকেন। কর্মমুখী হওয়ার পাশাপাশি প্রতিটি কাজ খুব পরিকল্পিতভাবে করে থাকেন এরা। এম দিয়ে শুরু হওয়া নামের মানুষরা খুব সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয়, এরা যত্ন সহকারে প্রতিটি পদক্ষেপ নিয়ে থাকেন। তাড়াহুড়ো করে কোনো কাজ বা সিদ্ধান্ত নিতে এরা পছন্দ করেন না। এই ধরনের মানুষরা উচ্চাকাঙ্ক্ষী এবং পরিশ্রমী হয়, লক্ষ্য অর্জনের জন্য তারা প্রয়োজনীয় সময় এবং পরিশ্রম করতে ইচ্ছুক। তারা প্রায়শই জটিল কাজগুলি পরিচালনা করতে পারদর্শী, সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের অনেক দক্ষতা রয়েছে। তবে এই ধরনের মানুষদের কিছু খারাপ দিকও আছে, সেটা হলো যে অন্যরা যদি তাদের সীমা অতিক্রম করে তবে এরা তাদের প্রতি মেজাজ হারিয়ে ফেলেন এবং আবেগপ্রবণ হয়ে পড়ে, তখন তারা চিন্তা না করেই পদক্ষেপ নিয়ে নেয়, অনেক সময় এতে প্রিয় মানুষকেও তারা হারিয়ে ফেলেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, ভিডিওটা আছে এই পর্যন্তই। আর এই ভিডিওটার সাথে তোমাদের কাঁধে কাঁধের মিল রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের চেনা পরিচিত কারোর নাম যদি এম দিয়ে শুরু হয়ে থাকে তাহলে তাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা।